হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন সকাল বাজে 9টা, 9টার সময় কেমন রোদ দেখো। আজকে ব্লগটা 9টা থেকে শুরু করলাম, স্টার্ট করলাম। তো একটা ব্রেকিং নিউজ আছে, গুড নিউজও বলতে পারো। তো গুড নিউজও শোনার জন্য কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে শেষ অবধি, তবেই জানতে পারবে কিন্তু গুড নিউজটা কী। তো দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো, আর গুড নিউজটা শোনো। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমাদের গাছে কত লঙ্কা ধরছে দেখো। আকা লঙ্কা একদম লাল লাল টুকটুক লঙ্কা দেখেই তো মনে হচ্ছে আহা, কি লাল টুকটুকে লাল লাল লঙ্কা দেখে ধরেছে দেখো, কত সুন্দর সুন্দর। তো তুলছি, কত লঙ্কা হয়েছে দেখো। এক গাছ সবুজ সবুজ লঙ্কাও রয়েছে, তবে লাগাই বেশি ভালো লাগে, আর ঝালও হয় বেশি। সবুজ সবুজ লঙ্কাগুলো পরে তুলব, রেখে পরের জন্য লাল লাল হওয়ার জন্য লাল লাল লঙ্কাগুলো তুলে নিলাম। আর এইদিকে তো আমাদের প্রতিদিনকার কাজকর্ম চলতেই থাকবে, আমাদের ডেলি রুটিন। আর এইদিকে দেখো, পটল আলু পনির দিয়ে তরকারি টকবক টকবক করে ফুটছে। তো তরকারি নেমে গেলেই খেতে বসে যাব, দারুণ খিদে পেয়েছে। বন্ধুরা, আমার আর আমার মেয়ের কিন্তু খাওয়া কমপ্লিট। তো এইদিকে ছাড়াচ্ছি ফল, আমার মেয়েকে ভাত খাওয়ার পরে প্রতিদিনই পারলে একটা করে ফল দিই, কলাই হোক আপেলই হোক, প্রতিদিন একবার করে দেওয়া, একটা করে দেওয়ার চেষ্টা করি, থাকলে দিই না থাকলে দিই না। তো আজকে বসেছি আপেল কাটতে, চলে এসেছি তোমাদের গুড নিউজ। তো এই যে আমাদের হাম্বু আর শম্ভু, তো হাম্বু আর শম্ভুর মধ্যে এই যে হাম্বু আমাদের প্রেগনেন্ট হয়েছে, 2-3 মাসের প্রেগনেন্ট, শীঘ্রই আসতে চলেছে নতুন অতিথি। আর এই যে শম্ভু, শম্ভু বসে আছে, হাম্বুর মেয়ে শম্ভু। তো হাম্বুই প্রেগনেন্ট এটাই তোমাদেরকে বলার ছিল। তো তোমরা কি ভাবলে? আমি না 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 গো, আমার মেয়ে এখন অনেক ছোট। তো হাম্বুই প্রেগনেন্ট হয়েছে, খুব শীঘ্রই একজন নতুন অতিথি আসছে, আসতে চলেছে, তখন দেখাবো তোমাদেরকে নতুন অতিথিকে। তো এখন জন্ম চলুক, তোমরা দেখতে থাকো। এই যে শম্ভু আর এই যে হাম্বু, ঘুম পেয়েছে দারুণ, দেখছো না চোখটা বন্ধ করে আছে। ঘুম পেয়েছে না, চলো দারুণ রোদ। বন্ধুরা এখন বাজে 7:45, পৌনে 7টার সময় না একদম মুড়ি খেতে ভালো লাগে না, কিন্তু তাও মনে হয় মনটা কিছু খায় কিছু খায় মনে হয়। তো সেও ভাজা ছিল, একটুখানি সেও ভাজা নিয়ে বসলাম আর ভিডিওটা শেষ করতে এলাম। তো এটা কিন্তু দারুণ খেতে সেও ভাজাটা, মনটা একটু ভালো নেই ব্যক্তিগত কারণে, ইউটিউবে অনেক কিছু চলছে এখন, এ ওর নামে ও তার নামে সেই তার নামে অনেক কিছু চলছে। যাই হোক, মনটা ভালো নেই ইউটিউবের কারণে নয়, একদমই নিজের নিজের ব্যক্তিগত কারণে। তো সেই জন্যেই ভিডিও সেরকম বড় বানাতে পারছি না, ছোটো ছোটো ভিডিওই বানাচ্ছি। তো তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর আজকের ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টাটা।